সকাল সকাল যাদবপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল দলে চলে এলাম ডায়মন্ড হারবারে। খুব সুন্দর জায়গা, পুণ্যলক্ষ্মী হোটেলে আজকে আমাদের স্টে। আমাদের সাথে আজকে রয়েছে ইন্দ্রাণী আর আমাদের আত্মীয় ম্যাডাম, মানে প্রিন্সিপাল ম্যাডাম, সৌদীপ্তদা, শুভ্র আর তার সাথে কুহু। এই হচ্ছে আমাদের টিম আর আমি তো আছি। তো এসেই আমরা সাথে সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পুলে, পুল পার্টি করার জন্যে একদম রেডি ছিলাম। খুব সুন্দর প্রপার্টি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে, বিশাল বড় প্রপার্টি, খুব সুন্দর জায়গা, বড় লন, আর সামনেই ছিল একদম গঙ্গা বা ভাগীরথী বলে এখানে। তো সেই গঙ্গার সামনেই একদম পুলটা ছিল, যে পুলটা আমরা মানে পার্টি করেছি বলতে পারো। দারুণ সুন্দর জায়গা, খুব এনজয় করেছি পুল পার্টিতে, সবাই মিলে নাচানাচি, খাওয়া দাওয়া তার সঙ্গে তো ছিলই। তো সারাদিন খুব এনজয় করলাম, ঘুরলাম এদিক ওদিক। তারপরে তোমরা দেখো কিছু ভিডিও, কিছু ক্লিপস এরপরে রয়েছে তোমাদের জন্যে। তোমরা দেখলে এখানে দারুণ আনন্দ করলাম, পুরো চিল একদম। এইটাই প্ল্যান ছিল, পুরো আসবো, আনন্দ করবো, চলে যাবো। তো ছবি আঁকার কিন্তু সত্যি আজকে কোনো প্ল্যান নেই, ছিল না, ঠিক আছে, একদমই প্ল্যান ছিল না। তো ছবি আঁকবো, আসবো, আনন্দ করবো, মজা করবো, সবাই মিলে হেভি একটা ডে এনজয় করবো, যেহেতু ওয়ান নাইট, তো এনজয় করে চলে যাবো। ওয়ান নাইট, কালকের দিনটা চলে গেছে, আজকে সকালে এখন 6টা বাজে, আর একটু পরেই আমাদের চেক আউট 10টার সময়। কিন্তু তোমরা জানো যখনই আমি বেরোই আমার সাথে কিন্তু আমার ব্যাগ, আর ব্যাগের মধ্যে কিন্তু আমার সব জিনিসপত্র থাকে ছবি আঁকার। তো এখানে আসার পরেই একটা কম্পোজিশন কালকে দারুণ চোখে পড়ে যায়, কারণ ভেবেছিলাম যে যদি সময় পাই হয়তো কম্পোজিশনটা নিয়ে একটা ছবি হতে পারে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার আওয়াজ আসছে কি না, কারণ আজকে আমি হেডফোনও লাগাইনি, ঠিক আছে। তো এমনি বেরিয়ে পড়েছি, এখানে একটা কম্পোজিশন খুব ভালো লেগেছে আমার, তো সেটার দিকেই যাচ্ছি। দেখা যাক যদি 40-45 মিনিটের মধ্যে কিছু একটা দাঁড় করিয়ে দেওয়া যায়, যেহেতু সব জিনিস আমার ব্যাগের মধ্যে রয়েইছে। তো ভাবলাম চলো একবার বেরোয়, বেরিয়ে দেখি ওটাকে করা পসিবল হয় কি না। চলো তাহলে একটুখানি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি তোমাদের কম্পোজিশনটা দেখাই সামনে কেমন লাগছে, আর ট্রাই করি পেন্টিংটা। কি আওয়াজ শোনা যাচ্ছে জানি না। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ কতগুলো এই যে নৌকো রাখা রয়েছে, এইটা আমার একটা ইচ্ছা করার আছে। নৌকোটা হাত থেকে এই ছবির মধ্যে থেকে বেরিয়েছে, বাকিটা এদিকে গঙ্গার জল, ভাগীরথীর জল দেখা যাচ্ছে। তো এই জায়গায় একটা কম্পোজিশনটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আবার একটু পরে ব্রেকফাস্টের জন্য ডাকাডাকি করবে সবাই, বেশি কথা না বলে চলো শুরু করা যাক। স্টার্ট দ্য পেন্টিং, সময় খুব কম, পেন্টিংটা তাড়াতাড়ি করতে হবে। তাই ড্রয়িংটা ফটাফট করে নিয়েছি, একটা বেসিক ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে নৌকোটা রয়েছে, কম্পোজিশনটা দেখে আমি একটা ড্রয়িং করে নিয়েছি। এরপর আমি ফটাফট কাজটাকে শুরু করব। শুরু করার জন্য আমি যেটা করবো, আমি পুরো ওয়েট করে নেবো আগে পেপারটাকে, যাতে কালারগুলো প্রথমে ফার্স্ট যে প্রাইমারি কালারগুলো আগে দিয়ে দিতে পারি ফটাফট করে, যাতে আমি সব কালারগুলো জলের মধ্যে ছেড়ে দিতে পারি এবং সেটা ব্লিড হয়ে যাবে, এবং তারপর তার মধ্যে ধরে ধরে আস্তে আস্তে ফিনিশ করে ওটাকে বের করে আনবো। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে যদি পুরো ড্রাই, ওয়েট টু ড্রাই যে টেকনিকে করি, প্রথমে ওয়েট তারপর ড্রাই, তো হয়তো একটু সময় লেগে যাবে। তো আমি পুরোপুরি ওয়েটের ওপরেই প্রথমে কালারগুলো পুরো করে নেবো, তারপর সেই অবস্থাতে আস্তে 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 ধরে ধরে ফিনিশ করে দেবো। দেখো আমি জল দিয়ে এবার ভিজিয়ে নিয়েছি, এবার হালকা করে একটু আকাশটা করে নিচ্ছি। আকাশের মধ্যে স্কাই কালার আমি একটু সেরুলিয়ান ব্লু দিচ্ছি, সেরুলিয়ান ব্লু আর কোবাল ব্লু একটু মিক্স করে দিয়েছি। তো একদম হালকা আকাশটা ছিল, খুব একটা কালার ছিল না, সকালবেলা একটু ব্লুইশ টিন ছিল, বেলার দিকে তো হয়তো সেটাও থাকবে না, মেঘলা হয়ে যাচ্ছে কারণ এখন মেঘলা ওয়েদার। তো আর একটু ডার্ক একটু বাড়িয়ে নিলাম, কারণ একটু ডার্ক না হলে ভালো লাগছে না দেখতে, তো ওটাকে বাড়িয়ে নিলাম। আর মাঝে মধ্যে সাদা সাদা ক্লাউড রয়েছে অল্প অল্প, তো সেটা ক্যামেরায় তো আসবেই না। তো যাই হোক, বোঝার জন্য এই যে আমি তুলি দিয়ে দেখো, তুলিটাকে জলে চুবিয়ে নিয়ে ড্রাই করে তারপর মাঝখান থেকে একটু হোয়াইট হোয়াইট পোর্শন বের করে দিচ্ছি, এরকমভাবে একটা ক্লাউডের এফেক্ট তৈরি হয় আর কি। এইবার আমি আস্তে আস্তে
ডিটেলে চলে আসবো, নৌকোটার ডিটেল না মানে বেসিক কালারে, নৌকোটার যে যা যা বেসিক কালার আছে এই বোর্ডটার মধ্যে সেগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। তুমি দেখতে থাকো তোমরা যে আমি ফার্স্টের দিকে আকাশটা তো হয়ে গেল, এবার দেখো বুশের ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেখানে একটা গ্রিনারি রয়েছে, তো সেখানে এই দিক থেকে যেহেতু লাইটটা পড়ছে একটু হালকা করে হালকা সবুজ আর ইয়েলো মিশিয়ে একটা কালার আমি টিন্ট দিয়ে নিলাম আগে ব্যাকগ্রাউন্ডে, একদম বেসিক কালার দেখছো ওয়েটের মধ্যে করছি, জলটাকে রং গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে একদম সফট টোন আমি আস্তে ফার্স্টে দিয়ে নিচ্ছি। তারপর আমি বোটের যে কালারটা আছে, বোটে কিছু ব্লু কালার আছে, তো ওই ভেজা অবস্থাতে বোটের ব্লু কালারগুলো দিয়েছি, ব্লিড করে যাচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্লিড করে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ব্লিড মানে পুরো ছড়িয়ে যাচ্ছে কালারটা। যাক, তাতে কোনো অসুবিধা নেই, আমি এভাবেই চাইছি কারণ তাড়াতাড়ি হবে তাতে। হ্যাঁ, আর এটা দেখতেও সুন্দর লাগবে। সামনে যে ঘাসটা রয়েছে সেটার একটা বেসিক গ্রিন কালার দিয়ে নিলাম, এটা স্যাপ গ্রিন কালার ইউজ করছি আমি, স্যাপ গ্রিনটা দিয়ে নিলাম এর মধ্যে। তার এক স্যাপ বাঁ দিকটা যেটা সেটা ডার্ক পোর্শান আছে, আর ডান দিকটা হালকা ওরম ভাবে করলাম। এরপর বোটের আর যা যে যে জায়গায় যা যা কালার আছে সেগুলো সব ইউজ করে নিলাম। রেড একটা ওই পোর্শানে একটা রেড আছে, ওখানেই শুধু রেডটা আছে, আর সেরমভাবে কোথাও রেড কালার ইউজ করা নেই সত্যি কথা বলতে, তো রেডটাকে ওখানে করে নিলাম। এবার নেক্সট হচ্ছে বাকি যে কালারগুলো, ধরো ব্রাউন ডার্ক পোর্শানগুলো যেগুলো আছে সেগুলোতে একটা হালকা হালকা করে ব্রাউন, এখানে হয়তো আর একটু ডার্ক আছে কিন্তু আমি প্রথম দিকে ডার্ক করবো না। দরজা, দরজার পোর্শানটা একটু ডার্ক আছে, ব্রাউন করে তারপর হয়তো একটু এর মধ্যে ব্লু কালার মিক্স করে দিলাম, তাহলে একটু ডার্ক লাগলো ওটাকে দেখতে। এইভাবে বেসিক টোনটা পুরোটাই আমি আগে চাপাবো এরমভাবে, এইভাবেই কিন্তু বেসিকটা চাপালে পরে দেখবে ছবিটাও সুন্দর হবে। প্রথমে দেখতে ছবিটা মনে হবে এটা কী হচ্ছে, সব কালার তো মিক্স হয়ে যাচ্ছে, এটা কীরকম একটা যেন ছবি হচ্ছে, কিন্তু তা না, বেসিক টোনটা থেকে যদি এইভাবে চাপাও তাহলে কিন্তু পুরো সফট থাকবে ছবিটা। তারপর তুমি আস্তে আস্তে ডিটেলগুলো বের করলেও ছবি কিন্তু হার্ড হয়ে যাবে না, ছবি সফটই থাকবে। এইটাই তোমাদের সবসময় বোঝানোর চেষ্টা করি আমি, যে প্রথমে বেসিক টোনটাকে এরমভাবে হালকা করে দাও, তাহলে দেখবে ছবির সফটনেসটা থাকবে। ওয়াটার কালারে এই সফটনেসটা রাখা কিন্তু খুব দরকার, আমি বারবার প্রত্যেকটা আমার ভিডিওতে এই কথাটাই বলি আর এখনও বলছি। দেখো এবার আমি আস্তে আস্তে একটু ফিনিশের দিকে চলে আসছি, পুরো ভিডিওটা কভার করতে পারিনি কারণ আমি এক হাতে ধরে রয়েছি আর এক হাতে ছবি আঁকছি, বুঝতেই পারছো তো। দেখো এই যে হালকা স্যাপগ্রিনটা দিয়েছিলাম কতটা হালকা হয়ে গেছে, তারপর এবার স্যাপগ্রিনের সঙ্গে ব্লু মিশিয়ে একটা টোন দিলাম, তার মধ্যে আবার ব্লু আর ব্রাউন আর গ্রিন মিশিয়ে আবার এই যে দেখো এখন ফিনিশিং যে ঘাস ঘাস টাইপের করছি সেই টোনটা দিচ্ছি, মানে কতগুলো লেয়ার হচ্ছে বুঝতে পারছো। তো এই লেয়ারটা কিন্তু থাকাটা দরকার, যেটা তোমাদের বলি আমি ডাইমেনশান বা ভলিউম, বারবার করে একই কথা বলি, তো এইটা থাকলে পরেই ছবি দেখতে ভালো লাগবে, ছবির সফটনেস থাকবে। এই লেয়ারগুলো যতক্ষণ না থাকবে তো ছবির সফটনেস আসবে না, তো এই লেয়ারগুলোকে মেনটেন করতে হবে। তিনটে লেয়ার ঘাসেই হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ। তো নৌকাটাও দেখো আমি প্রথমে যে বেস কালারটা দিয়েছিলাম তারপর আবার ডার্ক কালার ব্লু দিয়ে সেগুলো ডিফাইন করেছি দাগগুলোকে, নিচে যে ব্ল্যাক কালারটা আছে ব্লু আর ব্রাউন মিশিয়ে সেই ব্ল্যাক কালারটা করেছি। এইভাবে আস্তে আস্তে ছবিটাকে আমি পুরো এবার ফিনিশ করছি, তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীভাবে ছবিটা ফিনিশ হচ্ছে। এখানে দেখো আবার আমি একটা কালার চাপাচ্ছি বুশের মধ্যে, কারণ এখানটা সামনেটা অনেকটা ডার্ক রয়েছে। তো প্রায় চারটে লেয়ার হয়ে গেলো এখানে, আমি কিন্তু একবারে করছি না, শুকাচ্ছি তারপর আবার দিচ্ছি, শুকাচ্ছি তারপর আবার ডার্ক টোন দিচ্ছি। এইভাবে আমি হয়তো আরেকটা টোনও এরপর চাপাবো এরপরে, ঠিক আছে। তাহলে পাঁচ নম্বর টোন হলে পরে হয়তো এটা ঠিকঠাক থাকবে, তারপর একটু হাইলাইট দরকার হবে, সেই হাইলাইটগুলো হয়তো আমি তখন একটু পোস্টার হোয়াইট ইউজ করে ওর মধ্যে দিয়ে দেবো। তো পোস্টার হোয়াইট শুকিয়ে গেলে পরে, পোস্টার হোয়াইট অবভিয়াসলি তখন ইউজ করবো যখন পুরোটা শুকিয়ে যাবে, নাও ইউজ করতে পারো পোস্টার হোয়াইট, আমি স্ক্র্যাচ করেও করতে পারি কিন্তু যাতে অতটা টাইম নেই। সেই পোস্টার হোয়াইট আমি দেখো ইউজ করেছি, তুমি ইউজ করিনি এখনও, করবো। হ্যাঁ, তো নেক্সট স্টেপে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, জলটা এখন আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ জলের একটা ঢেউ মতো চলছিল, তো আমি জাস্ট ঢেউয়ের এফেক্টটা আনার জন্য জাস্ট একটা স্ক্রিবলিং একরকম দাগ দাগ টাইপের আর দূরেরটা ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো এখানেও ডিস্টেন্সটাকে আমি কীভাবে ক্রিয়েট করছি, সামনেরটা একটু ডিটেল ঢেউ ডার্ক আর দূরেরটা কীরকম হালকা 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 একটা একদম হালকা একটা টোন দিয়েছি। তো এইভাবে তোমরা পুরো ছবিটাকেও ঘরেও তোমরাও ট্রাই করতে পারো, ঠিক আছে, আমার ছবিটা দেখে, আমি তো এখানে দিচ্ছি, তোমরা এই ছবিটাকে দেখে একবার ঘরে ট্রাই করতে পারো, ঠিক আছে। তো এইভাবে করো, দেখো এই যেভাবে আমি পুরো ছবিটা কীভাবে ফিনিশ করছি, দেখতে থাকো। পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, ক্লোজ আপে তোমাদের আলাদা করে দেখাবো পরে, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।
এখানে এসে পেইন্টিং করার কোনো প্ল্যান ছিল না, যেটা তোমাদের আগে বললাম, কিন্তু হঠাৎ করে এই কম্পোজিশনটা দেখে আর জিনিসপত্র যেহেতু সবসময় আমার সঙ্গে থাকেই, তাই বসে গেলাম করতে। ভাবলাম যে সকালবেলাটা নষ্ট করবো কেন, আর আমার এমনি সকালবেলা একটু ওঠার অভ্যাস আছে, আমি সকাল সকাল উঠতে ভালোবাসি, হাঁটতে ভালোবাসতাম আগেও, তো হাঁটতে হাঁটতে এই কম্পোজিশনটা এখানে চলে এলাম, জিনিসপত্র নিয়ে বসলাম, বেশিক্ষণ সময় নিইনি, বোধহয় 40-45 মিনিটসের মধ্যে মোটামুটি পেন্টিংটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো, আর যারা এখানে নতুন কি করছো সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে হয় পেন্টিং উইথ ফান, ফুল টু ফান। চলো তাহলে টাটা, বাই বাই, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।